नमस्कार बंधुरा, आपनादे सकल के माई भिलेज फैमिली कुकिंग चैनेले स्वागत जानाई। एखन बाजारे प्रचुर काचा आम पावा जाच्छे, ताई आज के आमी आपनादे सामने काचा आमेर एमन एकटी आचार रेसिपी कोरे देखाबो जेटा आपनारा एक बछर धरे रेखे खेते पारबेन। এই আচারটা সহজে নষ্ট হয় না, তাহলে দেখে নিন কিভাবে রেসিপিটি তৈরি করলে এক বছর পর্যন্ত রেখে ব্যবহার করা যাবে। আমি প্রথমে আমগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। এরপর সরু সরু টুকরো করে কেটে নেব। এরপর এতে দু চামচ হলুদ এবং এক চামচ সাদা লবণ ভালোভাবে মাখিয়ে নেব। এটা একটি প্রিজারভেটিভের কাজ করে। নুন হলুদ মাখানো আমের টুকরোগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। কমপক্ষে 7 দিন ধরে আমগুলোকে শুকিয়ে নিতে হবে। এবার আমি শুকনো কড়াইতে 2 চামচ পাঁচফোড়ন, 2 চামচ ধনে, 2 চামচ গোটা জিরে নিয়ে ভালোভাবে ভেজে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এগুলো একটা বাটিতে নামিয়ে নেব। এবার এগুলোকে গুঁড়ো করে নেব। গুঁড়োটা হালকা দানা দানা থাকবে, ঠিক এই রকম। এবার আমি কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে গরম করে নেব। তেলটা গরম হলে এতে সামান্য পরিমাণে 5 ফোড়ন, 4টে শুকনো লঙ্কা এবং 3টে তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তারপর শুকিয়ে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমগুলো ঠিক এইভাবে শুকিয়ে নিলে আচারটা এক বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। দু মিনিট এইভাবে নেড়েচেড়ে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে। এতে 2 চামচ চিলি ভিনেগার দিতে হবে। চিলি ভিনেগার না পেলে নর্মাল ভিনেগারও ব্যবহার করতে পারেন। এই ভিনেগারটা একটি দারুণ প্রিজারভেটিভের কাজ করে। ভিনেগার দিলে নিশ্চিন্তে এক বছরের বেশি সময় ধরে ব্যবহার করতে পারবেন। এবার আমি সামান্য নেড়েচেড়ে এতে 2 চামচ আমচুর পাউডার দেব। এই পাউডারটা দিলে রেসিপিটির স্বাদটা অনেক বেড়ে যাবে। কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে 2 কাপ গুড় দিয়ে দেব। গুড়টাকে নেড়েচেড়ে গলিয়ে নিতে হবে। আঁচটা মিডিয়ামে রাখতে হবে। গুড়টা গলতে শুরু করলে এতে 1 কাপ গরম জল দিয়ে দেব। এতে ঠান্ডা জল দেবেন না, গরম জলই ব্যবহার করতে হবে। গুড়টা মিডিয়াম ফ্লেমে ফোটাতে হবে। গুড়টা সামান্য গাঢ় হয়ে আসলে এতে ভাজা মশলার গুঁড়োটা ছড়িয়ে দেব। মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, রেসিপিটা কমপ্লিট। আচারটা নামিয়ে নেব। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। এটা এক বছর ধরে খেতে পারবেন, কিন্তু কথা দিচ্ছি এটা বানালে 1 সপ্তাহের আগেই শেষ হয়ে যাবে। আজ এই পর্যন্তই,
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব খুব ভালো থাকবেন। নমস্কার।